ইয়াং জেনারেশন তো সেটাই চায়, যেখানে ওয়াইফাইটা সবাই পাবে, সেখানে আড্ডা মারতে পারবে, এনজয় করতে পারবে, সেটা ভীষণই ভালো লাগছে, আমিও ইউজ করছি। বর্তমানে দৈনন্দিন জীবনে ইন্টারনেট যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে, আমরা ইন্টারনেট ছাড়া যেন এক পাও চলতে পারি না। শহর বহরমপুরের হরিদাসবাচি এলাকায় এক নবনির্মিত চায়ের দোকানে আপনি চা খেতে গেলে মিলবে ফ্রি ওয়াইফাই পরিষেবা, সাথে রয়েছে মনোরম পরিবেশ, তাই যুবক যুবতী থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন এই চায়ের দোকানে, যা সম্প্রতি ফইচই ফেলে দিয়েছে শহর বহরমপুরে। ক্রেতা থেকে বিক্রেতা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। বন্ধুদেরকে নিয়ে আসার ইচ্ছে আছে, আর এমনি তো দেখে ভীষণই সুন্দর লাগে, যা সুন্দরভাবেও সাজিয়েছে সব কিছু, ভীষণ ভালো, আর এম্বিয়েন্সটা খুব সুন্দর। আশা করব বহরমপুরে সবাই এখানে আসবে, আড্ডা দেবে। কারোর যদি রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়, ওর নেট প্রবলেম হচ্ছে, সার্ভার ডাউন হচ্ছে, এখানে এসে ও কাজও করতে পারে। চকলেট চা আছে, হানি টি চা আছে, লেমন হানি টি আছে, আর স্পেশাল কেসার টি আছে, আরও অনেক রকম চা আছে। আজকের ডেটে দেখবেন যে কি চায়ের সঙ্গে যাবতীয় মানুষ যত কিছু আলোচনা চায়ের সঙ্গে করে, তো তো এখনকার দিনে যে আমাদের যেটা লাইফস্টাইল হয়েছে, তো আমরা নেট ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না, সেই জন্যে এটা আমাদের চিন্তাভাবনা যে কি চায়ের সঙ্গে মানুষকে একটু ইন্টারনেট পরিষেবাটা দেওয়া, এটাই হচ্ছে আমাদের চিন্তাভাবনা।